ত্রিপুরা সহশ্রিত জেলা পরিষদ নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কয়েক মাস কেটে গেলেও জনজাতি এলাকাগুলিতে গিরিবাসীদের সহ একাধিক সমস্যায় জর্জরিত বর্তমানেও জেলা পরিষদ প্রশাসন ও সব সমস্যাগুলির ব্যাপারে ওয়াকিবহাল থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে সমস্যাগুলি দূরীকরণের প্রচেষ্টা চালাচ্ছে না বলে অভিযোগ এলাকাগুলিতে রাস্তাঘাট সহ বিদ্যুৎ পানীয় জল স্বাস্থ্য পরিষেবা বর্তমানেও তথ্যবচক ঘটনা মুগিয়কামিআরটি ব্লকের অধীনে উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের কমল সিংপাড়ায় এলাকার গিরিবাসীদের বক্তব্য থেকে জানা যায় এই কমলসিং পাড়ায় পঞ্চাশ ষাটটি জনজাতি পরিবারের বসবাস তাদের আসা যাওয়ার মাধ্যম জর্জরি ছড়া পথে এবং বাসের সাঁকুর উপর দিয়ে পারাপার হয়ে যাতায়াত করতে হচ্ছে নিজেদের জীবন বাজি রেখে ওই সব মানুষজনরা কোনো অসুস্থ রোগীকে তেলামুরা মহকুমা হাসপাতালে নিয়ে আসতে হলে বাসের সাঁকুর উপর দিয়ে অসুস্থ রোগীকে নিয়ে আসতে হয় অথচ জেলা পরিষদ নির্বাচনের প্রাককালে বাম রাম এবং তিপ্রামথা দলের নেতৃত্বরা রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নের আশ্বাস দিলেও ওইসব উন্নয়ন অথরা জনজাতি গিরিবাসদের কাছে দৈন্যতা এবং দুর্ভোগ তাদের নিত্য সঙ্গী স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেলেও উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের কমলসিং পাড়ার রাস্তাঘাট বর্তমানেও নির্মাণ করা হয়নি অথচ তেলামরা শহর থেকে কমলসিং পাড়ার দূরত্ব পাঁচ থেকে ছয় কিলোমিটার এলাকাবাসীরা বাধ্য হয়ে ছড়ার জলপথেই আসা যাওয়া করতে হচ্ছে বর্ষার দিনগুলিতে ছড়ার জল বৃদ্ধি পেলে বাঁশ দিয়ে অস্থায়ী অথবা কাঁধে ভার বহন করে অসুস্থ রোগীকে নিয়ে আসা হয় হাসপাতালে এই ছড়ার মধ্যে দিয়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা যাতায়াত করতে হচ্ছে বছরের পর বছর ধরে অনেক সময় এই ছড়া পারাপার করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে বলেও অভিযোগ করে জানান এলাকাবাসীরা এক নিদারুণ সমস্যার সম্মুখীন তারা অসুবিধা তো প্রায় স্কুলে যাইতে পারে না আর জলের সমস্যা যদি বড় গোলা হয় বৃষ্টির লাগে এরপরে স্কুলে যাইতেও পারি না যে কোনো অসুখ বিসুখ হয় তবে গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নেই তাই যাইতে পারি না হসপিটালে কান্ড করে যাওয়া লাগে ওই রাস্তা পর্যন্ত লাগে সরকারের দাবি চাই আর কি আমরা বৃষ্টি কইরা দেব সরকারের কাছে এই প্রার্থনা তো দাস যা একটা সাক্ষু বানা সাকু বানানো হয়েছে তো এটাকে সরকার থেকে বানাইছেন না আপনার নিজেরাই বানাইছেন এটা আমরা ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ প্রশাসন ই এলাকার উন্নয়নে অন্ধ রাষ্ট্রের ভূমিকা পালন করছে বলে অভিমত বিভিন্ন মহলের বিউরো রিপোর্ট হল্লাবোল